করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই দোয়াটুকু আমরা করি। আর মানে খুব খারাপ লাগে আসলে যে এত সারা বিশ্বে মহামারীতে আমরা ঘরে বসে আছি, আর আপনারা সাংবাদিকরা আছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেজন্য আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন, দেশের জন্য ভালো থাকে। আপনাদের যে একটা প্রেস ক্লাবের সভাপতি সাহেব একটা দাবি জানিয়েছেন, আমি আজকেই আমি ইউনু মহোদয়ের সাথে, আমার উপজেলা চেয়ারম্যান আনাসারুল রশিদ খানের সাথে, আমি এমপি মহোদয়ের সাথে বিষয়টা আলাপ করবো। আসলে আপনাদের যে পারিশ্রমিক এবং আপনাদের যে ইয়াটা ধরো দেওয়া হয়, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আজকেই কথা বলবো। আর আমার তরফ থেকে আমি আসলে যতটুকু করার ইনশাল্লাহ করবো। আর আপনারা ভালো থাকবেন, সবাই একটু সতর্ক থাকবেন, আসলে জীবন বাজি রেখে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক এই দোয়া করি। আর আপনারা যেন এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন, এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আদেশ, সেই আদেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন, সেজন্য এই আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা যেন সুন্দর থাকেন, ভালো থাকেন সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা হচ্ছে সবচেয়ে বেটার।